দুঃখ হলো আমার বন্ধু আর কষ্ট হলো আমার ভাই, তবে এই নিয়ে আমি সুখী আছি, এর কিছু চাওয়া পাওয়ার নাই। তবে বাংলাদেশ সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী এবং আমার মা, এনার কাছে আমার একটা আকুল আবেদন হলো, আমার এই অন্তর এলাকায় বাউল একটা আস্তানা, আমার একটা আশা ছিল। তা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী মায়ের কাছে আমার একটা আকুল আবেদন, যদি এই আস্তানার একটা উনি সহযোগিতা এবং লক্ষ্য করত, এটাই আমার আশা মানে ভবিষ্যতের। আমি সেই ছোটবেলা থেকে মানে সঙ্গীত প্রিয়, আমার সঙ্গীতকে ভালো লাগে। তা আমি নিজে যদি আমাকে ভালো লাগে, তাহলে আমি মনে করি যে আমাদের যারা শ্রোতা, যারা গানের ভক্ত, এদেরকেও অবশ্যই ভালো লাগবে। তা আমি গান পছন্দ করি এবং গাই, আমার ভালো লাগে, এই জন্যে আমার জনসমাজে এই গানগুলো প্রচার করার উদ্দেশ্য।
আমার সার্থকতা হবে যখন আমাকে মানুষে বলবে যে হ্যাঁ এনার গান সুন্দর, এনার গান ভালো, এনার গান শোনার মতো, তাহলে আমার এই গান গাওয়াটাও সার্থক হবে এবং শোনাটাও সার্থক আসবে। গানের কথাগুলো মানে এবং সেই অনুযায়ী তারা যদি চলাফিরে করে এবং আমল করে তাহলে গান গাওয়াটা সুন্দরভাবে সার্থক হবে।